সেই যে চেনা মায়ের স্নেহ, যত্ন চেনা চেনা, ভালোবাসার চেনা শব্দে বিশ্বাস চেনা চেনা, খাটি সেই চেনা স্বাদ, খুশি চেনা চেনা, প্রতি স্বাদে পুষ্টির ছোঁয়া, নাম দিয়ে যায় চেনা, নতুন রূপে ভাগীরথী, আজও গুণ দিয়ে যায় চেনা। নির্বাচন আসলেই দেখিয়ে দেবেন এ কথা বলেছিলেন, শিওরে নির্বাচন কয়েকদিন বাকি, জাস্ট বলেছিলেন ঠিক যখন নির্বাচন আসবে তখনই দেখিয়ে দেবেন, একের পর এক উইকেট পড়ছে, একের পর এক নতুন মুখ। কিন্তু সাধারণ মানুষ, আমাদের যে রিপোর্ট তাতে বলছে সাধারণ মানুষ একটু ফ্রেশ ফেস চাইছে, তারা কি আসছে এই সারদা নারদা থেকে বেরিয়ে? যারা রাজনৈতিক চরিত্র তাদের নিয়ে চর্চা বেশি হয়, স্বাভাবিক। 500 আমার কাছে অ্যাপ্লিকেশান এসেছে, তার মধ্যে সমস্ত ক্ষেত্রে সমাজের সমস্ত স্তরের মানুষ আছেন, শিক্ষাবিদ, চিকিৎসক, ফিল্ম স্টার, সমাজসেবী, অন্যান্য সমস্ত ধরনের রাজনীতিবিদও আছেন। তো সব ধরনের মানুষ আজকে বিজেপিতে আসতে চাইছেন। আপনারা দেখুন আমাদের দেশেতে যত এমপি আছেন, রাজ্যসভা লোকসভায় বা সরকারে আছেন, তাতে সব ধরনের মানুষ আছেন। যারা অনুভবী অভিজ্ঞ তাদেরকে আমরা সুযোগ দেবো সমাজের উন্নয়নের জন্য। এখানেও সেরকমই হবে, যখন নির্বাচনের তালিকা তৈরি হবে প্রার্থীর, তখন এই সমস্ত নামের স্যাম্পল থাকবে, যারা জেতার সম্ভাবনা তাদের নাম থাকবে। গণতন্ত্র আসবে বিজেপি যদি সরকারে আসে, এবং অবশ্যই তার পাশাপাশি দিদি কিন্তু একটা ইস্যুতেই বেরিয়ে এসেছিলেন, সিঙ্গুর নন্দীগ্রাম। আজকের দিনে দাঁড়িয়ে কি বিজেপি সেই দাবা করবে যে আগামী দিনে সারদা নারদা সমস্ত সমাধান হবে, সাধারণ মানুষ যা চাইছেন তা তারা পাবে? দেখুন, সারদা নারদা তো বিজেপির হাতে নয়, সুপ্রিম কোর্টের হাতে, সিবিআইয়ের হাতে। সুপ্রিম কোর্টের আদেশে তাদের আর কি বলে দেখভালেতে চলছে, সময় সময় তারা তাকে গাইড করেন, ধমক দেন, হবে। তবে যাতে না আটকায় সেটা দেখবে পার্টি। সিঙ্গুর নন্দীগ্রামও না হয় পশ্চিমবঙ্গায় যদি বিজেপি কোনোদিন ক্ষমতায় আসে, সেটা নিশ্চিত করবে। এই ধরনের নেগেটিভ কোনো আন্দোলন বা কাজ আমরা করব না। আসাম এনআরসি কিন্তু এই মুহূর্তে নির্বাচনের আগে থমকে গেল ইস্যু, সেক্ষেত্রে দাঁড়িয়ে কি শুধুমাত্র নির্বাচন আসছে বলে ইস্যু থেমে গেল? নির্বাচন চলে গেলে আপনারা যদি জায়গার পদ পান, তাহলে সেক্ষেত্রে কি আবার এই ধরনের ইস্যু আসতে পারে? এনআরসিতে বিজেপির কোনো হাত নেই, ওটাও সুপ্রিম কোর্টের আদেশে কোনো মানুষ গেছেন ন্যায় চাইতে, আর কংগ্রেসের আমল থেকে শুরু হয়েছে, রাজীব গান্ধীর আমল থেকে। আমাদের সরকার এসে গেছে, তাই ওই সময় ডিসিশন আসার জন্য সরকার পার্লামেন্ট এই সুপ্রিম কোর্টের আদেশ মেনে যা করা সেটা করেছে, প্রশাসনিক কাজ, এটা পার্টির কিছু না। আর সবাই ওখানে যেহেতু মিক্সড পপুলেশান আছে, সেখানে কিছু বিতর্ক তৈরি হয়েছে হবে, সেখানে এনআরসি একটা আইনের ব্যাপার। আমরা বলেছিলাম বাংলাতেও এনআরসি চাই, আমরা যদি ক্ষমতায় আসি সেখানে করার জন্য চেষ্টা করবো, বা সুপ্রিম কোর্টে যাবো আমরা, কারণ এখানে খুব দরকার আছে সিকিউরিটির জন্য। বাকি তার যেটা মানে সম্পূর্ণতা আসবে, যে বাঙালিদের নাগরিকত্ব উদ্বাস্তু দেশ, তার জন্য নাগরিকত্ব বিল আমরা পার্লামেন্টে পাস করেছি লোকসভায়, রাজ্যসভায় আমাদের মেজরিটি নাই, করিনি। আমরা যদি মেজরিটি পাবো সেখানে নাগরিকত্ব বিল পাস করিয়ে বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান থেকে যে যে উদ্বাস্তুরা এসছেন ধার্মিক কারণে, তাদেরকে প্রথম নাগরিকত্ব দেবো। নির্বাচনের আগেই পুলওয়ামা ইস্যু উঠে এসছে দিদি বলছেন, শুধুমাত্র কি নির্বাচনে একেবারে দাবার চাল বদলানোর জন্যই পুলওয়ামা ছিল? এর আগেও সার্জিক্যাল স্ট্রাইক হয়েছে, তাহলে তো আমরা ওটা এই সময়ই করতে পারতাম। কেন এসছে সেটা তো দিদিমণিকে বলুন, ইমরান খানের কথা বলতে, ইমরান খান আর আইএসআইয়ের সঙ্গে তারাই করেছে। আর তারা যদি করে, মোদিজি বসে থাকার লোক নয়, উনি বাকিটা করেছেন, সেটা আমাদের কোনো হাত নেই, ঘটনাচক্রে হয়েছে। আর যদি তাতে লাভ আমাদের হয় তাতে দিদির কিছু করার নেই। মানুষ যদি মনে করে আমরা যোগ্য, মোদি ঠিক জবাব দিয়েছেন, মোদিকে লোকে ভোট দেবে। শেষ প্রশ্ন, অবশ্যই চরম চরমের পর নকুলদানা, এরপরে কী বলবেন আপনারা, কীভাবে নির্বাচন করাবেন? শুনুন অনুব্রতবাবুর যত ডায়লগ না, পেছনে পুলিশ আছে বলে, কাল যদি পুলিশ সরে যায়, আজ অর্জুন সিংহ খুব বড় নেতা ছিলেন, যখন ক্ষমতায় ছিলেন, আমার উপরে অ্যাটাক হয়েছে, সবচেয়ে ভয়ঙ্কর অ্যাটাক ওখানে হয়েছে, আমার কর্মীদের বাড়ি ভাঙা হয়েছে, যেই তিনি বাড়ি ছেড়েছেন তার বাড়ি হাঙ্গামা হচ্ছে আজকে, এটাই রাজনীতি। তো অনুব্রতবাবু কী, উনি বাঘ না ইঁদুর, যেদিন পুলিশ সরে যাবে পেছন থেকে সেদিন দেখতে পাবেন উনি আসলে ভেজা বেড়াল। অসংখ্য ধন্যবাদ, অবশ্যই অপেক্ষা করব আমরা এবং দেখতে পাবো কার আওয়াজ কত বেশি। ক্যামেরা শীর্ষেন্দু রায় চ্যাটার্জির সঙ্গে মনীষা মণ্ডল, রিপোর্ট এনএম নিউজ, কলকাতা। হ্যালো।
আমি ইলেকট্রনিক ভোটিং মেশিন, সবাই আমাকে ইভিএম বলেই জানে। আর আমি ভিভিপ্যাট, ভোট দেওয়ার পর যে চিরকুটটি আপনি দেখে থাকেন সেটি আমি তৈরি করি আর তার সংরক্ষণও করে থাকি। বিশ্বের সবচেয়ে বড় গণতান্ত্রিক প্রক্রিয়াকে আমরাই সুরক্ষিত, অবাধ ও স্বচ্ছ রেখেছি। কোনোভাবেই অবৈধ উপায়ে প্রভাবিত করা, আমাকে পাল্টানো বা অকেজো করা যায় না। ভোট গ্রহণ কেন্দ্রে যাওয়ার আগে ধাপে ধাপে র্যান্ডমাইজেশন প্রক্রিয়ার মাধ্যমে আমাকে নির্বাচিত করা হয়। ফলে আগে থেকে এটা জানার কোনো উপায় নেই কোন ভোট গ্রহণ কেন্দ্রের জন্য আমি নির্বাচিত। প্রস্তুতির প্রতিটি ধাপেই মহড়া ভোট করে দেখে নেওয়া হয় আমি ঠিকঠাক কাজ করছি কিনা। এই কারণেই আমি আপনাদের সবার বিশ্বাস অর্জন করতে পেরেছি। আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে।